ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে তিনটে ফিগার আঁকি আমি। প্রথমে এই হলো আমাদের একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এই হলো আমাদের নিরেট লম্ববৃত্তাকার চোঙ, আর এই হলো আমাদের একটি নিরেট গোলক, ঠিক আছে। এবারে বলছে এতে প্রত্যেকের ব্যাস হচ্ছে সমান, দৈর্ঘ্য এতে প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য সমান। তো ব্যাসের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। তাহলে এটা যে মধ্যবিন্দু, এটা থেকে এটা যদি আমি যোগ করি, এটা হলো ব্যাসার্ধ। তো ধরে নিলাম শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর। একই রকম ভাবে এটা হচ্ছে তোমার চোঙের ব্যাসার্ধ, এটা হলো আর। আর এটি হচ্ছে তোমার বৃত্তে গোলকের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে তিনজনের ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। আচ্ছা, এবারে তিনজনের উচ্চতা, তো এই বিন্দু থেকে এটা যদি যোগ করি, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, যেটা ধরলাম এইচ, ঠিক আছে। এটা এই বিন্দু থেকে যদি এটা নিচে নামাই, যোগ করি, তাহলে এই যে উচ্চতাটা, এটা যে দৈর্ঘ্যটা পেলাম, এটা হচ্ছে চোঙের উচ্চতা এইচ, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে বৃত্তের বৃত্ত বল যে গোলক, গোলকের উচ্চতা কীভাবে হবে? গোলকের উচ্চতা আমরা যে নিচে একটা বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে যদি আমি ওপর থেকে নিচ অব্দি ধরি, তাহলে এই উচ্চতাটা হচ্ছে এইচ, ঠিক আছে। ওপর থেকে নিচ অব্দি এই উচ্চতাটা হচ্ছে এইচ, ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমরা প্রত্যেকের আয়তন নির্ণয় করব। প্রথমে চলে আসি শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন আমাদের জাস্ট আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে চলে আসি চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবারে চলে আসি লাস্ট, সেটা বৃত্তের আয়ত, গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এখানে এইচ নেই, শুধু আরই আছে, 4/3 পাই আর কিউ। তাহলে এবার তিনজনের আয়তনের অনুপাত কি হবে? আয়তনের অনুপাত ইকুয়ালস টু হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ ইজ টু 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন ইজ টু চোঙের আয়তন ইজ টু গোলকের আয়তনের অনুপাত হচ্ছে এটা। কিন্তু দেখো আমাদের কোয়েশ্চেনের অর্ডারটা কিভাবে আছে। প্রথমে আছে একটি লম্ববৃত্তাকার চোঙ, প্রথমে আছে চোঙ, ঠিক আছে। প্রথমে চোঙ আছে, তারপরে আছে শঙ্কু, আর লাস্টে আছে গোলক, তিন নম্বরে আছে গোলক। তাহলে আমরা এইভাবেই সাজাই অর্ডারটাকে, ঠিক আছে। তো তাহলে এবারে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সো দ্যাট ইজ ইকুয়াল টু, প্রথমে চোঙের আয়তনটা লিখি পাই আর স্কোয়ার এইচ ইজ টু, তারপরে শঙ্কুটা লিখি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তারপরে লাস্টে গোলকটা লিখছি 4/3 পাই আর কিউ, হলো। আচ্ছা, এবারে দেখো পাই সবার ক্ষেত্রে কমন আছে, তো পাইটাকে প্রথমে আমরা ক্যান্সেল করে দিই, ঠিক আছে। তিনজনকে যদি আমরা পাই দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে আর স্কোয়ার এইচ ইজ টু আর স্কোয়ার এইচ বাই থ্রি ইজ টু 4/3 আর কিউ। এবারে যদি প্রত্যেকে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে কী থাকছে, দেখো এইচ ইজ টু এইচ বাই থ্রি ইজ টু 4/3 আর। এবারে নেক্সট স্টেপে কী করবো, প্রত্যেকের সাথে তিন গুণ করে দেবো। তাহলে তিন গুণ করলে কী হবে, দেখো 3H ইজ টু এইচ ইজ টু 4R, ঠিক আছে। এবারে কী করবো, দেখো প্রত্যেকটা, দুটোতে এইচ টার্ম আছে আর একটাতে আর টার্ম আছে, তাহলে এরকমভাবে তো আমরা উত্তর লিখতে পারি না, আমাদেরকে একটা সংখ্যায় উত্তর লিখতে হবে। তাহলে এখানে এই আর এর জায়গায় কোনোভাবে যদি আমরা এইচ আনতে পারি, তাহলে এইচ টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং আমরা সংখ্যায় উত্তরটা পাবো। এবং তার জন্য কি করব, চলো দেখো আমরা গোলকের যে ছবিটা আছে সেখানে চলে যাই। এবারে দেখো এখানে এই যে উচ্চতা আমি এইচ লিখেছি, এই উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এইচ ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস, এই এই বিন্দু থেকে এই বিন্দু অবধি যে এই টোটাল দূরত্বটা উপর থেকে নিচ অবধি, এটা বৃত্তের ব্যাস। তো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2R, তাহলে আমি বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু 2R, ওকে। তাহলে এটা আমরা এখানে বসাতে পারি গোলকের আয়তনের জায়গায়, এখানে যে রেশিওটা তো পেয়েছি, এইচ ইজ ইকুয়াল টু 2R বসাতে পারি। সো দেন 3H ইজ টু এইচ ইজ টু 2 ইন্টু
2r, तो 2r এর জায়গায় আমি এখানে h বসাবো, তাহলে থাকছে 3h is to h is to 2h। তাহলে দেখো সব h এর টার্মে চলে এসেছে, তাহলে h গুলোকে যদি ক্যান্সেল করে দিই বা যদি সবকটা অনুপাতকে h দিয়ে ভাগ করি তাহলে আসবে 3 is to 1 is to 2। ঠিক আছে, তাহলে চোং is to শঙ্কু is to গোলক তাদের আয়তনের অনুপাত হচ্ছে 3 is to 1 is to 2। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন is to শঙ্কুর আয়তন is to গোলকের আয়তন, দ্যাট ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 3 is to 1 is to 2। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।